মসজিদের কোন খাতে দান করলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে? সুন্দর একটি প্রশ্ন। মসজিদের সাদাকায়ে জারিয়া যে খাতটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে সেরকম স্থায়ী খাতে দান করলে সেটা অধিকতর উত্তম হবে। আপনি এমনি মসজিদের দান বাক্সে 10 টাকা দিলেন, এমনি আপনার জেনারেল ফান্ডে টাকা দিলেন, এটা উত্তম সওয়াবের কাজ। কিন্তু এর চাইতে বেশি সওয়াবের কাজ হবে মসজিদের স্ট্রাকচারাল কিছু কাজ করলেন, একটা সাউন্ড বক্স কিনে দিলেন, একটা লাইট কিনে দিলেন, একটা ফ্যান কিনে দিলেন, একটু সিমেন্ট বা আপনার একটু ইট কিনে দিলেন, যেটা মসজিদের স্ট্রাকচারে লেগে থাকবে। যতদিন লেগে থাকবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। আর তাহলে ওয়ান টাইম, যে এখন দিলেন মসজিদ বিদ্যুৎ বিল দিল, বেতন দিল, ভাতা দিল, এটা দিল, সেটা দিল, এগুলো তো সওয়াব পাবেন, কিন্তু ওইটার সওয়াবটা কন্টিনিউ আসতে হতে থাকবে, মৃত্যুর পরে এটা সওয়াব আপনার কাছে যেতে থাকবে। এই জন্য সাদাকায়ে জারিয়া হলো দানের জন্য সবচেয়ে উত্তম খাত। সেটা মসজিদ বলে কোনো কথা না, মাদ্রাসা হতে পারে, এমনকি গরিব মানুষকে আপনি এক বেলা খাবার দিলেন, কিছু কিনে দিলেন, যেটা তার এক মুহূর্তের উপকারে আসবে। এর চাইতে উত্তম হবে তার জন্য স্থায়ী কোনো বন্দোবস্ত করে দিলেন, একটা সেলাই মেশিন কিনে দিলেন, একটা গাভী কিনে দিলেন, একটা ছাগল কিনে দিলেন, অথবা উপার্জনের একটা রাস্তা করে দিলেন। তাহলে যতদিন সে এটা থেকে উপকৃত হতে থাকবে ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন। এই জন্য সদকার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে যেই দানের উপকারিতা যত স্থায়ী হবে সেটার সওয়াব তত বেশি হবে, সেটা আমাদের খেয়াল করে করতে হবে।